বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ 2023। আপাতত ভারতীয় টিম বিশ্বকাপের পয়েন্টস টেবিলের এক নম্বরে রাজত্ব করছে এবং গতকাল অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচে অস্ট্রেলিয়া টিমের পারফরমেন্স ছিল অসামান্য। অস্ট্রেলিয়া টিম নেদারল্যান্ডসকে একতরফা হারিয়েছে, যেখানে প্রথম ইনিংসে ব্যাটিং করে অস্ট্রেলিয়া টিমের হয়ে ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত সেঞ্চুরির দৌলতে 399 রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। পরিবর্তে ব্যাটিং করতে এসে মাত্র 90 রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। 309 রানের ব্যবধানে জয় সুনিশ্চিত করল অস্ট্রেলিয়া, আর এই জয়ের পরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল পাকিস্তান। অস্ট্রেলিয়ার জয়ের সাথে সাথে সমস্যার মুখে পড়তে হয়েছে পাকিস্তান টিমকে। বলা যেতে পারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী টিম ও বিশ্বকাপ জেতার দাবিদার ছিল পাকিস্তান। তবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে হেরে রীতিমতো সমস্যার মুখে পড়েছে পাকিস্তান। পয়েন্টস টেবিলে দেখলে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে যে কোনো একটি টিম কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে। বর্তমানে দুই টিমই 5টি করে ম্যাচ খেলেছে এবং অস্ট্রেলিয়া 3টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বর স্থানে রয়েছে এবং পাকিস্তান 2টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে খেলবে, যেখানে পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। এই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা যে ফর্মে রয়েছে তাতে তাদের হারানো পাকিস্তানের পক্ষে সহজ হবে না। রীতিমতো চাপের মুখে পড়তে হবে পাকিস্তানকে। পয়েন্টস টেবিলে থাকা উপরের টিমগুলি যেরকম খেলা দেখাচ্ছে তাতে ধরেই নেওয়া যায় পাকিস্তানের এই বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা কিন্তু একেবারেই শেষ।